আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই আল্লাহর কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমরা অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি গত কয়েকটা ক্লাস ধরে, আর তার এই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসটা তোমাদেরকে আজকে যে সেগমেন্টটা আমি একটু বুঝাবো, আমি কোন অংশ বিক্রিয়াগুলো দেখাইছি কিনা মনে পড়ে, রাসায়নিক বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, তারপর ছিল প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো দেখাইছি কিনা কেউ কি বলতে পারবা? এই বিক্রিয়াগুলো দেখাইছি কিনা? রাসায়নিক বিক্রিয়া যে কয়েকটা বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো দেখাইছি? কমেন্টসে একটু জানাও তো বিক্রিয়াগুলো তোমরা পড়ছো কিনা, পড়াইছি কিনা। আমরা চলে আসি প্রথমে হচ্ছিল দহন সংযোজন বিক্রিয়া। এক নম্বর বিক্রিয়া হচ্ছিল সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানি, H2O। হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এইখানে হাইড্রোজেন মৌল, কারণ হাইড্রোজেনকে বাংলে হাইড্রোজেন ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, এই জন্য হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ বা মৌল। এই অক্সিজেনও মৌলিক পদার্থ বা মৌল, কারণ অক্সিজেনকে বাংলে অক্সিজেন ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তাহলে দুইটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে, এই জন্য এটা একটা সংযোজন বিক্রিয়া, ডান। তারপরে আমি যদি বলি FeCl2 যোগ ক্লোরিন, এটারে বলে ফেরাস ক্লোরাইড। FeCl2 মানে কি? ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন সংযুক্ত হয়ে যেটা উৎপন্ন হলো FeCl3, ফেরিক ক্লোরাইড, এটা হলো ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে, ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে, ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে ক্লোরিনের সাথে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। ফেরাস ক্লোরাইড একটা যৌগ, কারণ এখানে দুইটা মৌল আছে, লোহা আর ক্লোরিন, Fe আর ক্লোরিন, ফেরাস, সরি এখানে হচ্ছিল আয়রন বলে, Fe কে আয়রন বা লোহা বলে, লোহা আর ক্লোরিন এই দুইটা মিলে হওয়ায় এটা একটা যৌগ, আর ক্লোরিন হলো শুধু মৌল। তাহলে যৌগের সাথে মৌল বিক্রিয়া করে আর একটা নতুন যৌগ উৎপন্ন করছে, এই জন্য এটা একটা সংযোজন বিক্রিয়া। আমি যেটা বুঝালাম সংযোজন বিক্রিয়া, যে কোনো মৌল মৌল, যৌগ মৌল, যৌগ যৌগ বিক্রিয়া করে যদি একটা উৎপাদ হয়, একটা উৎপন্ন হয়, তাহলে সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তারপর হচ্ছিল তোমাদের সিরিয়ালে যদি বলি সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, দুই নম্বর পয়েন্ট হচ্ছিল দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া যখন মাথায় আসবে তখন দহন মানে কি একটু খেয়াল করো তো, মাথার মধ্যে যদি এই চিন্তাটা আসে, দহন মানে কি পোড়ানো? না, দহন মানে কি পোড়ানো? পোড়াইতে হইলে কি লাগে? যে কোনো জিনিস পোড়াতে হলে আমাদেরকে অক্সিজেন মাস্ক লাগে, অক্সিজেন মাস্ক লাগে। এখন যদি তুমি কাঠকে পোড়াতে চাও, কাঠ মানে কয়লা, কয়লা মানে কার্বন, কাঠ মানে হচ্ছিল কার্বন। আমার যে কোনো জিনিস পোড়ালে বা যে কোনো জিনিসের মধ্যে কার্বন থাকেই, অলমোস্ট যে কোনো পদার্থের মধ্যেই থাকে। আমি যদি একটা জীবন্ত দেহকে পোড়াতে চাই তাহলে কার্বন আছে, একটা গাছ প্রাণী যেইকে যেটাকে পোড়াই না কেন সেখানে কার্বন আছে। কাঠ বা কয়লাকে পোড়াইলে অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না, অক্সিজেন ছাড়া কি জ্বলবে না? আগুন জ্বলবে না। তাহলে কার্বনকে বা কাঠকে পোড়াতে হলে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াতে হয়,
কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এজন্য এটা একটা দহন বিক্রিয়া। তার মানে সংজ্ঞাটা কিভাবে দিব, যে বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে দহন করা হয় সংজ্ঞাটা এখানের মধ্যেই আছে। দহন বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় কোনো কিছুকে দহন করানো হয় মানে পোড়ানো হয়, পোড়াতে হলে কে লাগে, অক্সিজেন লাগে। তাহলে যে বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে, যে বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পোড়ানো হয় এবং সে পোড়ানো হলে এর অক্সাইডে পরিণত হয়, কার্বনের পোড়ানো হয়েছে অক্সিজেনের উপস্থিতিতে, এই জন্য কার্বন ডাইঅক্সাইড। দেখো আমি সালফারকে পোড়ালাম, সালফার যোগ অক্সিজেন, তাহলে কি পেলাম, সালফার ডাইঅক্সাইড। জিঙ্ককে পোড়ালাম, জিঙ্ক প্লাস অক্সিজেন, জিঙ্ক অক্সাইড। তার মানে কার্বন কার্বনের অক্সাইড, সালফার সালফারের অক্সাইড, জিঙ্ক নিছি জিঙ্ক জিঙ্কের অক্সাইড, যেটাই নেই না কেন ওইটাই এর অক্সাইডে পরিণত হয়। সংজ্ঞাটা বোঝো কিনা, আর এই বিক্রিয়ায় মাস্ট অক্সিজেন লাগবেই, প্রত্যেকটা ধাপে অক্সিজেন লাগবেই। তাহলে যে বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌলকে পোড়ানো হলে ওই মৌলটা অক্সাইডে পরিণত হয়, সেটা কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড জিঙ্ক অক্সাইড যে কোনো অক্সাইডে পরিণত হয়, ওই মৌলের অক্সাইডে, কার্বন কার্বনের অক্সাইড। কার্বন কিন্তু সালফার ডাইঅক্সাইড হবে না, কার্বন হবে কার্বন ডাইঅক্সাইড, সালফার হবে সালফার ডাইঅক্সাইড, জিঙ্ক হবে জিঙ্কের অক্সাইড। বলতে পারো স্যার জিঙ্কের ডাইঅক্সাইড না কেন, না এগুলো আমরা যোজনী থেকে জানি, যে যাদের যোজনী, যোজনীর উপর ডিপেন্ড করে আমরা যৌগগুলোর সংকেত এবং নাম লিখি। জিঙ্ক জিঙ্ক অক্সাইডই হয়, জিঙ্ক ডাইঅক্সাইড না। সালফার ডাইঅক্সাইড হয়, সালফার ট্রাইঅক্সাইড হয়, কার্বনের মনোঅক্সাইড হয়, কার্বনের ডাইঅক্সাইড হয়। তা আমি সাধারণ বিক্রিয়াটা লিখছি, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, জিঙ্ক প্লাস অক্সিজেন জিঙ্ক অক্সাইড। তাহলে যে বিক্রিয়ায় কোনো কিছুকে বা কোনো মৌলকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় বা দহন করা হয় তাকে দহন বিক্রিয়া বলা হয়। যেমন কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই জন্য এটা একটা দহন বিক্রিয়া, এই জন্য এটা কি দহন বিক্রিয়া। এখন দুইটা বিক্রিয়া পরে ফেললাম আমরা, একটু ইন্টারেস্টিংলি দেখো তো দুইটা বিক্রিয়ার মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। আমি লিখছি কার্বনকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা যেহেতু অক্সিজেন আছে এবং কার্বনকে পোড়াইছি, এই যে এটা দিয়ে মানে তাপ চিহ্ন বুঝাইছি, এরকম ডেল্টা চিহ্ন দিয়ে কি বুঝাইছি, তাপ, তাপ দেওয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এইটা আবার সংযোজন বিক্রিয়াও কিনা দেখো তো, একটু আগে যে বলছি সংযোজন বিক্রিয়া দুই বা ততোধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তার মানে এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়াও আবার এই বিক্রিয়াটা দহন বিক্রিয়াও। প্রথম শর্ত, এই বিক্রিয়ায় দুইটা মৌল সংযুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেজন্য এটা সংযোজন বিক্রিয়া। দ্বিতীয় শর্ত, এই বিক্রিয়া যেহেতু কার্বন অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই জন্য সংজ্ঞা অনুসারে এটা একটা দহন বিক্রিয়া। পরীক্ষায় আসে যে উদ্দীপকের বিক্রিয়াটি সংযোজন এবং দহন ব্যাখ্যা করো, তাইলে আমি দুইটা সংজ্ঞা দিয়া দুইটারই যুক্তি উপস্থাপন করে আমি বলে ফেলবো এটা দহন বিক্রিয়া। তারপরে তিন নম্বর বিক্রিয়া, তিন নম্বর বিক্রিয়াটা বইতে যেটা দেওয়া আছে সিরিয়ালে, দহন বিক্রিয়ার পর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়, আমরা বইয়ের মধ্যে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই ফলো করব। লোহা, লোহার সঙ্গে দিলে এফই, বাংলায় বলি লোহা, ইংলিশ হইল ফেরাম বা আয়রন, তিনটা নাম লোহা আয়রন আর হইল ফেরাম বা এফি। বলছে লোহা যোগ কপার সালফেট, CuSO4, লোহা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে, দেখি কতটুক দেখা যায়। আচ্ছা এটা আর দেখা যাচ্ছে না, আমি একটা রিপিট করে উপরে লিখতেছি। প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি রিফ্রেজ বা পুনরায় লিখতেছি,
প্রতিস্থাপন বিক্রিয়া। বলছে এফই প্লাস কপার সালফেট, এই কপার সালফেট এলো লোহা আর এটা এলো এই যৌগটার নাম দেখো, এটা হলো লোহা বা আয়রন আর এটার নাম হলো কপার সালফেট বলা হয় তোমাদের বইতে যেটা দেওয়া আছে। যদি বলি কপার সালফেট লিখছে, তোমরা যদি কপার সালফেট লিখো তাহলে ভুল হয়, বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে কপার সালফেট ওটা ভুল হয়। লিখতে পারবা কপার ব্রেকেটে রোমান সংখ্যায় দুই তারপরে সালফেট, তোমরা এইটা লিখতে পারো, বইয়েরটা ভুল। তোমরা লিখলে এইটা লিখতে পারো কপার দুই সালফেট, এইটা লিখতে পারো কপার দুই সালফেট, কিন্তু শুধু কপার সালফেট লিখতে পারবা না, তাহলে কপার দুই সালফেট লিখতে পারো অথবা আমি যেটা লিখছি কিউপ্রিক সালফেট এইটা লিখতে পারো। কারণ কপারের যোজনী দুইটা, একটা এক একটা দুই, কোনো বিক্রিয়ায় যদি এক থাকে তাহলে বলে কিউপ্রাস, যদি কোনো বিক্রিয়ায় যদি বা কোনো যৌগে যদি দুই থাকে তাহলে বলে কিউপ্রিক, তাইলে এই যৌগটার নাম হবে কিউপ্রিক সালফেট, যেহেতু কপারের যোজনী দুই। এই যোজনী নিয়ে পরে অনেক পড়া আছে, আপাতত তোমাদের কাজ হলো এটা মনে রাখা যে বইয়ের মধ্যে নামটা ভুল আছে। আমি যদি বললাম মানুষ, এটা ভুল না ইন এ সেন্স মানুষ, এখন প্রশ্ন জাগবে ছেলে মানুষ না মেয়ে মানুষ, বুড়ো মানুষ নাকি বড় ছোট মানুষ, এই জন্য স্পেসিফিক নেম দেওয়া উচিত কিউপ্রিক সালফেট। কপার সালফেট হলে ভুল না বললাম, কিন্তু এটা কপারে কোন সালফেট, কিউপ্রাস সালফেট না কিউপ্রিক সালফেট জানতে মন চাইবো, এই জন্য আমি যদি কিউপ্রিক সালফেট লিখি তাহলে রাইট, ফেরাস সালফেট আর কিউপ্রিক সালফেট বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই কপার সালফেট থেকে এই কপারকে আয়রন এই কপারকে উঠিয়ে দিবে, এই কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিল, এই লোহা কপারকে সরিয়ে দিল, তাহলে কি রইলো এসও ফোর, এই লোহা কপারকে সরিয়ে দিয়ে এর জায়গায় বসে পড়বে কপারের জায়গায়, তাহলে হবে এফ ই এসও ফোর, এফ ই এসও ফোর। Fe SO4 ফেরাস সালফেট হইলো, কারণ কি আয়রন কপারের জায়গায় বসে পড়ছে আর কপারকে সরিয়ে দিছে, কপার সরে গিয়ে মুক্ত কপারে পরিণত হইলো। আচ্ছা সরি এক মিনিট, আমি ক্লাসে ফেরাস সালফেট আর হচ্ছে হলো লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে তার জায়গায় বসে পড়লো, এই যে এই জায়গায় কপার ছিল কপার সালফেট, এখন কপারকে সরিয়ে দিচ্ছে কপার চলে গেছে আর বসে Fe SO4 ফেরাস সালফেট উৎপন্ন করছে, এটা হচ্ছিল ফেরাস সালফেট, ফেরাস সালফেট, হ্যাঁ ফেরাস সালফেট, ফেরাস সালফেট উৎপন্ন করছে আর এটা হলো কপার উৎপন্ন করছে। এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন বিক্রিয়া? আমি বলি যে মনে করো দুইটা চেয়ার আছে, সাপোজ দুইটা চেয়ার আছে, দুইটা চেয়ার আছে, এই চেয়ারটা সুন্দর আর এই চেয়ারটা হলো নর্মাল একটা চেয়ার। এখন কোন একটা অনুষ্ঠানে মনে করো যে একজন মন্ত্রী আছে আর একজন মেম্বার আছে, একটু বোঝার চেষ্টা করো, একজন মন্ত্রী আর একজন মেম্বার একটা অনুষ্ঠানে গেছে, এখন মন্ত্রীর ক্ষমতা কি বেশি মেম্বারের ক্ষমতা কি কম? এখন মন্ত্রী চাইলে যে কোনো চেয়ারে বসতে পারে, মন্ত্রীর জন্য যদিও দামি চেয়ারটা আছে কিন্তু মন্ত্রী যেহেতু ক্ষমতা বেশি, মন্ত্রী কিন্তু বলতে পারবে যে মেম্বার তুমি ওঠো আমি তোমার চেয়ারে বসবো, অথবা মন্ত্রী বলতে পারে যে না আমি এই চেয়ারে বসবো,
মন্ত্রীর সব ক্ষমতা আছে, ছোট বড় যে কোনো চেয়ারে বসতে পারে, খালি বললেই হবে। কিন্তু একজন মেম্বার গিয়ে মন্ত্রীকে বলতে পারবে না যে মন্ত্রী সাহেব আপনি ওঠেন আমি এই চেয়ারে বসবো, কারণ কি মন্ত্রীর ক্ষমতা বেশি। মন্ত্রী বলতে পারবে, কিন্তু একজন চেয়ার মেম্বার বলতে পারবে না মন্ত্রীকে যে মন্ত্রী আপনি সরেন আমি আপনার চেয়ারে বসবো। তার মানে যেটা বুঝলাম, যার ক্ষমতা বেশি সে আরেকজনকে সরাতে পারে, যার ক্ষমতা কম সে আরেকজনকে সরাতে পারে না। এইখানে লোহার ক্ষমতা বেশি, কপারের ক্ষমতা কম, লোহার ক্ষমতা বেশি, কপারের ক্ষমতা কম। এজন্য লোহা এই কপার সালফেটের অণু থেকে কপারকে সরিয়ে দেয়, লোহা কপারকে সরিয়ে তার জায়গায় বসে পড়ে, আর কপারকে বলে তুমি চলে যাও। সেজন্য কপার একা হয়ে আলাদা কপার হিসেবে মুক্ত হয়ে থাকে। এইখানে কপার ছিল যৌগের সাথে, এখন কপারকে সরিয়ে দিছে, কপার একা পড়ে রয়েছে। বাট যেটা বুঝাতে চাইলাম, ক্ষমতা ধর শক্তি হইল আয়রনের, এফির ক্ষমতা কম কার, কপার। এই যৌগের কপারকে ক্ষমতা কম হওয়ার কারণে মন্ত্রী বললো যে তুমি সরে যাও। এই জন্য এই এম্বার অথবা যদি কম ক্ষমতাধর ব্যক্তি বা যাই বলি, এ সরে গেল এক শর্তে, বাধ্য। এ শর্তে কি বাধ্য? তাহলে আমি সংজ্ঞাটা কিভাবে দিতে পারি প্রতিস্থাপন বিক্রিয়ায়? কোন শক্তিশালী মৌল কোন যৌগ থেকে তুলনামূলক কম শক্তিশালী একটা যৌগকে সরিয়ে তার জায়গায় বসে যে যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় অধিক শক্তিশালী কোনো মৌল কোনো যৌগ থেকে কম শক্তিশালী কোনো মৌলকে সরিয়ে তার জায়গায় বসে নতুন কোনো যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আশা করি তোমরা বুঝছো। যে বিক্রিয়ায় অধিক শক্তিশালী কোনো মৌল তুলনামূলক কম শক্তিশালী কোনো মৌলকে সরিয়ে তার জায়গায় বসে নতুন কোনো যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় বা বলে। উপরুক্ত বিক্রিয়ায় Fe কপার সালফেট বা কিউপ্রিক সালফেট থেকে কপারকে সরিয়ে ফেরাস সালফেট ও কপার উৎপন্ন করে। সুতরাং সংজ্ঞা অনুসারে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? একজনকে সরিয়ে আরেকজন বসা, প্রতিস্থাপন একজনকে সরিয়ে আরেকজনকে বসা, একজনের জায়গায় আরেকজনকে বসানো। আশা করি তোমরা এই অংশটা বুঝছো। এরপরে প্রতিস্থাপনের পর চলে যাব আমরা বিয়োজন। বিয়োজন বা বিযোজন, বিয়োজন বা বিযোজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন বা বিযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? সংজ্ঞা মনে রাখি, যে বিক্রিয়ায় বিয়োগ হয় মানে ভেঙে যায় কোন যৌগ, ভেঙে একটা যৌগ ভেঙে একাধিক যৌগ উৎপন্ন হলে বা মৌল উৎপন্ন হলে তাকে বিয়োজন বিক্রিয়া বলে, বিযোজন বিক্রিয়া বলে। যেমন আমি চুনা পাথর নিলাম CaCO3, এটা বলে চুনা পাথর। তোমরা চিটাগাং রোড গেলে হয়তো কেউ যদি রিক্সা দিয়ে যেয়ে থাকো, রাস্তার পাশে চুনা ফ্যাক্টরিতে দেখবা পাথর গুলো পোড়ানো হয়, ওখান থেকে চুন উৎপন্ন করা হয়। এই চুনা পাথরের সংকেত হইলে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, বাজারে বলি আমরা কমার্শিয়াল নাম চুনা পাথর, কিন্তু কেমিস্ট্রিতে বা রসায়নে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে যখন উত্তপ্ত করা হয়, এই যে এই চিহ্নটা মানে কি? ডেল্টা চিহ্ন। এই চিহ্ন মানে হলো ডেল্টা চিহ্ন। ডেল্টা চিহ্ন মানে হচ্ছিল তাপ দেওয়া হয়। চুনা পাথরকে যখন তাপ দেওয়া হয় তখন এই চুনা পাথরটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটার নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। Thank you.
বা বাংলায় যদি বলি আমি চুন। ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম কি, বাজারের নাম হলো, বাণিজ্যিক নাম হলো চুন, এই CaO, এটা হলো চুনের সংকেত। তাহলে চুনা পাথরকে তাপ দিলাম, চুনা পাথর ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো, এই জন্য এটা একটা বিয়োজন বিক্রিয়া। মানে কি, একটা যৌগ বিয়োজিত হয়ে ভেঙে একাধিক যৌগ উৎপন্ন হয়েছে, এই জন্য এটা কি বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। সেম আমি আরো একটা উদাহরণ দিতে পারি, পটাশিয়াম ক্লোরেট KClO3, পটাশিয়াম ক্লোরেট এটার সঙ্গে দিলে KClO3। এই পটাশিয়াম ক্লোরাইড কে যদি আমি তাপ দেই তাহলে এটা ভেঙে দুইটা যৌগ উৎপন্ন হয়, KCl পটাশিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে হলো অক্সিজেন। যেহেতু একটা যৌগ ছিল ভেঙে দুইটা যৌগ বা মৌল উৎপন্ন হয়েছে, এটা যৌগ এটা মৌল, শুধু অক্সিজেন, এই জন্য এটা মৌল। একটা যৌগ থেকে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন হলে ওই বিক্রিয়াটাকে বিযোজন বিক্রিয়া বলা হয়। আশা করি এই অংশটা ক্লিয়ার। এরপরে উদাহরণ দিয়ে দিবা, এই বিক্রিয়াটা দিবা, দিয়ে বলবা উপরুক্ত বিক্রিয়ায় পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে ভেঙে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন করায়, এটি একটি বিয়োজন বিক্রিয়া। উপরুক্ত বিক্রিয়ায় চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড বা চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করায়, এটি একটি বিযোজন বিক্রিয়া। তাহলে আজকে ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে, পরে এত বেশি লাগবে, 19 লাগবে। সো আমরা চারটা বিক্রিয়া দেখলাম, সংযোজন, প্রতিস্থাপন, দহন এবং বিযোজন, এই চারটা বিক্রিয়া দেখলাম। বাড়তি একটা অংশ আমি দেখাই, চুন প্রস্তুতি, কিভাবে চুন তৈরি করে, চুন চুনের প্রস্তুতি লিখো। আমরা কিভাবে চুন তৈরি করি, প্রথম ধাপ বিক্রিয়া, চুনা পাথর নেই, চুনা পাথর নিয়ে চুনা পাথরকে তাপ দিলাম, তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটা হলো চুনা পাথর। এটা হলো চুন। চুনের প্রস্তুতি অথবা চুনের পানি তৈরি, প্রথম ধাপে আমি চুন পাইছি, দ্বিতীয় ধাপে আমি যেটা পাবো CaO, চুন প্লাস পানি নিলাম, বাজার থেকে যে সাদা চুনটা কিনে আনি সেই শক্ত চুনটাকে আমি পানিতে ডুবালাম, এটা হলো চুন, চুন প্লাস পানি দিলে কি উৎপন্ন হলো, এই দুইটা বিক্রিয়া করে CaOH2, এটারে বলে চুনের পানি। চুনের পানি উৎপন্ন করে, তাহলে চুনের প্রস্তুতি অথবা চুনের পানির প্রস্তুতিটা আমরা দেখলাম, দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা চুনের পানি তৈরি করতে পারি, প্রথম বিক্রিয়ায় হয় চুন, দ্বিতীয় বিক্রিয়ায় হয় চুনের পানি। চুনা পাথরকে তাপ দিলে হয় চুন প্লাস কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উপরে চলে যায়, কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে যায়, এইটা তীর চিহ্ন দিয়ে দেখালাম, এটা উপরে চলে যায়, তাহলে থাকে কি, শুধু চুন। এই চুনের সাথে আমি পানি মিক্স করলাম, ফলে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি। এই চুনের পানির অনেকগুলো নাম আছে, অবজেক্টিভ প্লাস জানার জন্য, লাইম স্টোন, লাইম স্টোন, কৃষ্ণ
লাইমস্টোন অথবা চুনা পাথর। লাইমস্টোন অথবা চুনা পাথরের সংখ্যা দিল ক্যালসিয়াম কার্বনেট। চুন চুন অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইমস্টোন, চুনা পাথর, এইটার নাম আরেকটা আছে চুনা পাথর অথবা ক্যালসিয়াম কার্বনেট। লাইমস্টোন, চুনা পাথর অথবা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। আরেকটা হচ্ছে হলো বাংলায় যদি বলি লাইম শুধু চুন অথবা বাংলায় চুন অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো CaO, ক্যালসিয়াম অক্সাইড। তারপরে হচ্ছে হলো চুনের পানি, আর চুনের পানি অথবা অনেকগুলো নাম আছে কলিচুন অথবা স্ল্যাক লাইম, স্ল্যাক লাইম। দেখো চুনের পানি কতগুলো নাম, চুনের পানি, কলিচুন, স্ল্যাক লাইম, লাইম ওয়াটার। লাইম ওয়াটার অথবা মিল্ক অফ লাইম, মিল্ক অফ লাইম। এই সবগুলো একটার নাম, চুনের পানি, কলিচুন, স্ল্যাক লাইম, লাইম ওয়াটার, মিল্ক অফ লাইম, এই সবগুলোর মানে হচ্ছে হলো এইটা CaOH2, CaOH2। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে চুনের পানি বলে, কলিচুন বলে, স্ল্যাক লাইম বলে, লাইম ওয়াটার বলে, অথবা যদি মিল্ক অফ লাইম বলি। কেন মিল্ক অফ লাইম? দুধের যেই কালার, আমি যদি চুনের পানির কালারটা কম্পেয়ার করি তাহলে আমি দেখি যে অলমোস্ট সিমিলার, এই জন্য এটাকে বলা মিল্ক অফ লাইম। তো একটা যৌগেরই কতগুলো নাম হতে পারে। তো আজকে আমাদের এতটুকুই রইল টপিকস, তোমরা এই অংশটা ভালো করে পড়বা, বিকজ এই অংশটা যারা কিনা সায়েন্সে আগ্রহী, ইভেন আর্টস কমার্স এর বিজ্ঞান বইতেও এই অংশটা খুব বেশি পাবা। সো এখন পড়ে গেলে পরে সহজ মনে হবে। সবাই ভালো করে দেখবা, ইনশাল্লাহ সুস্থ থাকবা, ভালো থাকবা এবং পড়াশোনার সাথে লেগে থাকবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।